নয় নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রশ্ন বিবাহিত মেয়ে সন্তান সহ বিয়ে হ্যাঁ বিবাহিত মেয়ে সন্তান সহ বিয়ে করেছি সেই সন্তানের লালন পালনের দায়িত্ব কি আমার জি আপনি অর্থাৎ আপনার কথা খানিকটু অস্পষ্ট আমি স্পষ্ট করি যে আপনি এমন একজন মেয়েকে বিয়ে করেছেন যার সন্তান আছে যার সন্তান আছে আগের স্বামী থেকে এখন ওকে বিয়ে করেছেন এখন যে ওর আগের ঘরের বা আগের স্বামীর থেকে যে সন্তানগুলি রয়েছে সেই সন্তানদের লালন পালনের দায়িত্ব কি আপনার তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নয় বাকি আপনার বাড়িতে যেহেতু থাকবে এদেরকে কোরআনে কেরিমের ভাষায় বলা হয়েছে সূরা নিসার আয়াত নম্বর ১১তে যে আল্লাহ রাব্বুল বলেছেন যে ওয়া রাবায়বুকুমুল লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল লাতি দাখালতুম বিহিন এখানে রবিবা বা রবিব ছেলে হলে রবিব আর যদি মেয়ে হয় তাহলে রবিবা এদের লালন পালন মানে তাদের তালিম শিক্ষা দেওয়া তাদের তরবিয়ত আদব কায়দা শেখানো তাদের পরিচর্যা এগুলি দেখাশোনা করা খোঁজ খবর নেওয়া দিনের তাদেরকে শিক্ষা দেওয়া এইসব দায়িত্ব রয়েছে আপনি বাড়ির যেহেতু অভিভাবক আর মার যেমন দায়িত্ব রয়েছে সে যতটা আদায় করতে পারে আপনার দায়িত্ব রয়েছে কারণ আপনার ঘরে এই ছেলে মেয়েগুলো রয়েছে কচিকা চারা রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা সাবালক না হয়েছে বা মেয়ে হলে তার বিয়ের ব্যবস্থা না হয়েছে পক্ষান্তরে ভরণ পোষণের দায়িত্ব আপনার নয় তবে আপনার স্ত্রী যদি আপনার সাথে শর্ত করে থাকে বা বিয়ের সময় যদি আপনি শর্ত করে থাকেন যে আমি তোমাকে বিয়ে করেছি আর তোমার আগের ঘরের যে ছেলে মেয়েগুলি রয়েছে সেগুলির ভরণ পোষণের দায়িত্ব আমার তাহলে আল মুসলিমুন আলা শুরুতেহিম জি সহিহ বুখারীতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন যে মুসলিমরা যে শর্ত করবে সেই শর্ত যদি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না হয় কোরআন সুন্নাহ বিরোধী না হয় তাহলে মুসলিমরা তাদের শর্তের ওপর বহাল থাকবে বা অটল থাকবে শর্ত পূরণ করবে